নাসা নিয়ে আসছে সুপারসনিক প্যাসেঞ্জার জেট। গত মঙ্গলবার এই মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে ঘোষণাটি করা হয়েছে। এই জেট বিমানটি যতটা সম্ভব দক্ষ করে তোলা হবে। ইতিমধ্যেই পরিকল্পনার কথাগুলো সামনে আনা হয়েছে। নাসার অ্যাডমিনিস্ট্রেটর চার্লস বোল্টন গত সোমবার বলেছেন, এই প্রকল্পের প্রথম কন্ট্রাক্ট দেওয়া হয়েছে মার্কিন সংস্থা লকহিড মার্টিনকে। $20 মিলিয়ন এই কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। শব্দের থেকে বেশি গতিবেগে যেতে পারে এমন এয়ারক্রাফ্টের একটি প্রাথমিক ডিজাইন তৈরি করার কথা বলা হয়েছে। যেহেতু জেট ইঞ্জিন বেশি আওয়াজ করে, তাই তার বদলে কম আওয়াজ হবে এমন ইঞ্জিন লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি দূষণমুক্ত রাখার ও জ্বালানি কম ফোটানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। এই জেট বিমান বানাতে কয়েক বছর সময় লাগবে বলে জানা গেছে। 2020 হবে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন। এর আগে 2003 সালে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স তাদের কনকর্ড অপারেশন বন্ধ করে দেয়। 2003 সালে কনকর্ড এয়ারক্রাফ্টের শব্দের দ্বিগুণ বেগে উঠতে পারত। 2000 সালে 113 জনকে নিয়ে প্যারিসে ভেঙে পড়ে একটি কনকর্ড। মহাকাশের কৃষ্ণগহ্বর, এই মহাবিস্ফোরণ এতদিন প্রচলিত ছিল যে কৃষ্ণগহ্বর শুধুই অন্ধকারে ঠাসা, তবে সে ধারণাও ফাল্টেছে। সম্প্রতি আবারও দূর মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর থেকে আলো নির্গত হওয়ার প্রমাণ মিলেছে। মহাকাশের মহাবিস্ফোরণ, নাসার ওয়েবসাইটের খবর, দূরবীক্ষণ যান, চন্দ্র এক্স রে, অবজারভেটরি এমন বিরল দৃশ্যে সন্ধান পেয়েছে। নাসার বিজ্ঞানীরা বলেছেন, 270 কোটি বছর আগে সেখানে এমন মহাবিস্ফোরণ ঘটেছে, বর্তমান মহাবিশ্বের বয়সের যা 1/5। মহাকাশের যে অংশ থেকে এই বিস্ফোরণের আলো নির্গত হতে দেখা গেছে তা 0727+409 নামে পরিচিত। দূরত্ব হবে অন্তত 300,000 আলোকবর্ষ। গবেষণা সংস্থা ISAS এর বিজ্ঞানী অরোরা সিমোয়েন্সকিউ পর্যবেক্ষক দলটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, মহাবিশ্বের এই বিরল ঘটনাকে এক্সরে দূরবীক্ষণের কারণে অন্তত 150 গুণ বড় করে দেখা গেছে। মনে হয়েছে যেন মহাকাশের খুব কাছে এটি ঘটেছে। পর্যবেক্ষক দল জানায়, গহ্বরটি থেকে তীব্র গতিতে ইলেকট্রন নির্গত হতে দেখা গেছে। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা মহাশূন্য তরঙ্গ স্বরূপে সঞ্চারিত বিকিরণের মধ্যে এগুলো ছড়িয়ে পড়ছে। প্রসারণের ফলে মহাকাশে বিদ্যমান মাইক্রোওয়েভ প্রোটনের সাথে ইলেকট্রনের সংঘর্ষ ঘটছে। এর ফলে যে শক্তির বিস্ফোরণ ঘটছে চন্দ্রের চোখে সেটি ধরা পড়েছে। মহাকাশের B30727+409 অঞ্চলের এই আবিষ্কার নাসার বিজ্ঞানীদের কাছে তাৎপর্যপূর্ণ, কেননা এমন ঘটনা প্রতিনিয়ত ঘটলেও রেডিও সংকেত তা সহজে ধরা পড়ে না, যেমনটা চন্দ্র এবার সহজে শনাক্ত করতে পেরেছে। শরীরের তাপে হবে মোবাইল চার্জ। অনেক সময় এমন এক স্থানে মোবাইলের চার্জ শেষ হয়ে যায় যখন নতুন করে চার্জ দেওয়ার কোনো ফত নেই। এ অবস্থায় তখন শখের মোবাইলটি বন্ধ করে রাখতে হয়। কিন্তু সারাদিন কোনো কল আসুক না আসুক, মোবাইলের চার্জ না থাকলে যেন মনে হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবার আর কোনো চিন্তা নেই, মোবাইলের চার্জ না থাকুক, ইলেকট্রিক থাকুক বা না থাকুক, কোনো ফরোয়া নেই। কারণ অভিনব পদ্ধতিতে এবার মোবাইল চার্জ হবে আপনার শরীরের তাপে। আঙ্গুলের ছোঁয়া চার্জ হবে আপনার মোবাইল ফোন। কীভাবে এটি সম্ভব জেনে নিন খুব সহজে। শরীরের তাপ থেকে মোবাইল চার্জ দিতে 4টি জিনিসের প্রয়োজন হবে। সেগুলো হলো USB চার্জিং কেবল, 2টি সিলিন্ডার কয়েন, 1 টুকরা কাগজ এবং পেপার ক্লিপ। যেভাবে চার্জ হবে, USB কেবলটি মোবাইলে লাগাতে হবে। USB কেবলের অন্য প্রান্তে একটি পেপার ক্লিপ ঢুকিয়ে দিতে হবে। ক্লিপ এবং কেবল কানেক্টরের মাঝে কাগজের টুকরোটি রাখতে হবে। এবার ক্লিপের উপর একটি সিলভার কয়েন রাখতে হবে। সবশেষে কেবল কানেক্টরের নিচে অন্য কয়েনটি রাখতে হবে। এবার 2 আঙ্গুল দিয়ে চেপে ধরলে মোবাইল চার্জ নেওয়া শুরু হবে। বিনা বিদ্যুতে এবার আপনার মোবাইল চার্জ হবে, কোনো ঝামেলা ছাড়াই। ফতে ঘাটে যখন খুশি মোবাইল এবার চার্জ দিতে পারবেন বিদ্যুৎ ছাড়াই।